রাজ্যে যখন তখন যেখানে সেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, অথচ শাসক দলের নেত্রী অশান্তি তৈরির চেষ্টার জন্য বিরোধীদের দায়ী করছেন বলে কটাক্ষ বিজেপির রাজ্য সহসভাপতি দিলীপ ঘোষের। জেরা তো চলছে, আরো বাড়বে, কারণ ওরা অনেক কিছু তথ্য পেয়েছেন, তাড়াতাড়ি জেরা হবে, অ্যারেস্ট হবে, লম্বা প্রসেস আছে। তা আমরা চাইবো খুব তাড়াতাড়ি এটা হোক, গুটিয়ে ফেলুক, কারণ কি মানুষ খুবই হতাশ এই দুর্নীতি দেখে। তারপরে যদি সাজা না হয় তাহলে তো লোক আরও হতাশ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী কি চশমা পরেছেন জানি না, তার নেতার বাড়িতে অস্ত্রশস্ত্র পাওয়া যাবে আর বিজেপি অশান্তি করবে? আহম্মক ভেবেছেন বাংলার লোককে? সব কটা নেতা সমাজবিরোধী, সবার বাড়িতে অস্ত্রশস্ত্র, অস্ত্রশস্ত্রের কারখানা, বার করুন হিম্মত থাকলে। ওগুলো চোরগুলোকে ডাকাতগুলোকে পুষে রাখবেন আর বাংলায় শান্তি থাকবে। আর বিজেপির দোষ, সব সব জবাব হবে।